পার্ট টাইম জব করে কি টিউশন ফি দেওয়া যাবে কানাডাতে কিংবা ভ্যানকুভার অথবা টরন্টো অথবা ম্যানিটোবা সাসকাচুয়ান নোভা স্কোশিয়া আলবার্টা যে কোনো প্রভিন্সে ইজ ইট পসিবল ওয়েল লেটস ক্যালকুলেট উইথ মি ভ্যানকুভার এক্সাম্পল দিচ্ছি ভ্যানকুভারের মিনিমাম ওয়েজেস হচ্ছে 14.25 সো আপনারা ভ্যানকুভার যখন পার্ট টাইম জব পাবেন আপনারা মিনিমাম পাবেন হচ্ছে 14.25 লেটস সে $14 পাচ্ছেন আপনি তো আপনি যদি $14 করে পান ইউ আর অনলি এলিজিবল টু ওয়ার্ক হিয়ার 20 hours আ উইক দ্যাটস মিন 80 hours আ মান্থ 80 hours যদি আমরা 14 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আসবে হচ্ছে $1100 থেকে $1200 লেটস সে $1200 পাচ্ছেন আপনি পার্ট টাইম জব করে প্রত্যেক মাসে যদি আপনি $1200 পার্ট টাইম জব থেকে পান আপনি তাহলে এখানে 8 মাস হচ্ছে আপনার সেমিস্টার থাকে আর 4 মাস হচ্ছে ব্রেক রাইট সামার ব্রেক যেটা আমরা জানি তো 8 মাস যদি আপনি পার্ট টাইম জব করেন তাহলে আপনার 1200 × 8 করলে কত আসবে অ্যারাউন্ড 9000 থেকে 9500 ক্যানাডিয়ান ডলার আসবে তো আপনি 8 মাস সাথে ইনকাম করছেন $9000 থেকে $9500 নেক্সট 4 মাসে যে সেমিস্টার ব্রেক ওখানে তো ফুল টাইম জব করা যায় রাইট দ্যাটস মিন 40 hours আ উইক আর মান্থলি হিসাব করলে 160 hours a week, a month. So same, আমরা যদি 4 মান্থে যে কাজটা করবেন দ্যাটস মিন 160 hours a month, সেটা 4 মাসে যা আসবে সেটা হচ্ছে আপনার সেম 8 মাসে যে কাজ করেন সেটা হচ্ছে 4 মাসে সেম হিসাব সো আপনি যদি সেমিস্টার টাইমে 20 hours a week করে যদি মান্থলি $1200 কামান তাহলে আপনি ফুল টাইম করে সামার ব্রেকে কামাবেন হচ্ছে $2400 দ্যাটস মিন $2400 সো 4 মাস হিসাব করলে $2400 কত আসবে 4 মাসে সেম অ্যাজ $9000 থেকে $9500 আসবে সো $9000 থেকে $9500 যদি আপনার সেমিস্টার ব্রেকে আসে আর সেম ফুল টাইমও যদি 4 মাসে $9000 থেকে $9500 আসে দ্যাটস মিন ইউ আর আর্নিং লাইক $18000 আ ইয়ার সো আমি লিভিং ফিসে একটা ভিডিও মেক করছিলাম যেখানে ভ্যানকুভারের প্রসপেক্টিভে মেক করা হয়েছিল যেখানে আপনার প্রায় $900 থেকে $1000 লিভিং ফিসে চলে যাবে তো আপনি যদি $900 থেকে $1000 লিভিং ফিসে চলে যায় আপনার প্রত্যেক বছরের লিভিং ফিস কত আসবে $1000 × 12 দ্যাটস মিন $12000 আপনার লিভিং ফিস ফুড ফিস ট্রান্সপোর্টেশন ফিস মেডিকেল ফিস ইন্টারনেট ফিস মোবাইল ফিস সব $12000 হচ্ছে আপনার প্রত্যেক ইয়ারলি চলে যাবে ইউ আর আর্নিং হাউ মাছ ইউ আর্নিং $18000 আ ইয়ার রাইট যদি পার্ট টাইম হিসাব করি আমরা তো $18000 মাইনাস $12000 বলে কত আসে $6000 দ্যাটস মিন আপনি সেভ করতে পারতেছেন $6000 সো আপনি পার্ট টাইম জব করে আপনি টিউশন ফি দিতে পারবেন কি পারবেন না দ্যাট ইজ আপ টু ইউ নাও বাট স্টিল দেস ওয়ান পজিটিভ থিং অ্যান্ড দ্যাটস লাইক আপনারা $6000 দিয়ে ইউ ক্যান পে অ্যাট লিস্ট ওয়ান সেমিস্টার ফি হিয়ার ইন ক্যানাডা সো পার্ট টাইম জব করে যেটা আমরা বুঝলাম পার্ট টাইম জব করে উই ক্যান আর্ন অনলি আর্ন আওয়ার লিভিং ফিস অ্যান্ড কিছুটা সেভ করতে পারলে উই ক্যান অনলি পে আওয়ার ওয়ান সেমিস্টার ফি হিয়ার ইন ক্যানাডা আশা করি সব সুস্থ এবং ভালো থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন মেক শিওর টু সাবস্ক্রাইব টু দ্য নিউ ভিউয়ার্স সবাইকে বলবো বেশি থাক টেক কেয়ার অফ ইউর সেলফ টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি অ্যান্ড আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম